খুব ভালো লাগছে যে জিনিসটা, সেটা হলো ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খিদমা ডায়াগনস্টিক সেন্টার। আলেম হওয়ার পরে আলেমরা আবার কয়েকজন মিলে মানুষের সেবার জন্য এরকম একটা উদ্যোগ। একসময় দারুল উলুম দেওবন্দে ছিল তিব্বিয়া কলেজ, একই সঙ্গে যেভাবে হাদিসের দর্স হইত এইভাবে তিব হাকিমও বানানো হল। এটার সিলসিলা আমাদের দেশে চালু হয়নি, দুর্ভাগ্য। এখন ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যদি আবার চিকিৎসার লাইনে আমাদের বুজুর্গরা যেভাবে বড় আলেম ছিলেন এভাবে বড় চিকিৎসকও ছিলেন, সুবহানাল্লাহ। তো ইমাম কল্যাণ ফাউন্ডেশনের এই বিষয়টা আমার কাছে খুবই দৃষ্টি আকর্ষণ করেছে, এজন্য আমি ইমাম কল্যাণ ফাউন্ডেশনের শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ।